হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি মেসেঞ্জার ড্যামে। তো বাসে করে 7.5 ঘন্টা যাত্রা করার পরে আমরা ফাইনালি মেসেঞ্জারে পৌঁছে গেছি। তো প্রথম প্রথম এসে আমার এখানে একটু করে ভালো লাগছিল না, কিন্তু তারপরে যখন আমি নদীটি দেখলাম, তো নদী নাকি আমি জানি না, ঠিক তো আমি নদীই বলবো, তো দেখলাম আমার মনটা পুরো খুশি হয়ে গেল এবং আমি ভাবলাম এই নিচে নামবো। তো নিচে পাথরের মতো প্রচুর রয়েছে এবং আমার লাফতে লাফতে পা স্লিপও খাচ্ছিলো একটু। তো আমি প্রচুর সাবধানে লাফছিলাম, কারণ যে কোনো মুহূর্তে পা মরে যেতে পারে। সো আমি যখন জলের কাছে এলাম, জলটা এখানে প্রচুর পরিষ্কার আর জলটা ঠান্ডা। সো আমি হাতটা দিয়ে দেখলাম জলটা ভালোই ঠান্ডা রয়েছে। সো এখান থেকে বেরিয়ে আমি একটা বিস্কুট খেয়ে নিলাম এবং বিস্কুট খাওয়ার পর আমরা ড্যামের কাছে যাচ্ছি। তো এই কিছুক্ষণ হাঁটার পর আমাদের সামনে একটা বোর্ড চলে এলো যে ওয়েলকাম মেসেঞ্জার ড্যাম। তো আমরা ভাবলাম হেঁটেই মেসেঞ্জারের ড্যামের কাছে যাবো। সো আমরা হাঁটতে শুরু করলাম। আমরা ভেবেছিলাম কাছাকাছির মধ্যেই ড্যামটা রয়েছে, কিন্তু কিছুক্ষণ হাঁটার পরে রোদও বেরিয়ে গেছে আর প্রচুর গরম হচ্ছিলো, আর রাস্তা তো মানে কমার নাম নিচ্ছিল না। তারপরে পাহাড়, এই পাহাড়ের গাছপালা দেখতে দেখতে আমরা তবুও হাঁটছি, কিন্তু পায়ে প্রচুর লাগছে। তো কিছুক্ষণ হাঁটার পরে আমরা ভেবেছিলাম সামনেই থাকবে, কিন্তু সামনে নিয়ে এখন প্রচুর দূরে রয়েছে। তো কাছাকাছি এসে কিছু হয়েছে না, আমরা আর গাড়িটা নিলাম না, কিন্তু এই পাহাড় দেখতে দেখতে এত যে হাসছি কতই অনুভব হচ্ছে না। সো আমরা হেঁটে চলেছি এবং এদিকে একটা কেমন নদীর মানাতে না খালের মতো রয়েছে, কিন্তু আমার পায়ে এবার প্রচুর যন্ত্রণা করছে। সো কী আর করা যাবে, হেঁটে চলে এসেছি, এত দূর আবার গাড়িতে উঠবো? ওই জন্য আমরা এখান দিয়ে ড্যামও দেখা যাচ্ছে। সো কিছুক্ষণ আমি ভাবলাম আর একটু চললে হয়তো ড্যাম কাছাকাছি থাকবে, কিন্তু এখানে দেখলাম এই পাহাড়ের উপরে এই অদ্ভুত হোটেলটি। সো যাই হোক, এটি দেখার পরে আমি দেখলাম যে আমাদের পাশেই ড্যামটি রয়েছে। সো আমরা এখন ড্যামের কাছে পৌঁছে গিয়েছি, কিন্তু ড্যামের কাছে পৌঁছে আমার মুডটা একটু খারাপ হয়ে গেল, কারণ আমি ঘর থেকে বেশি ভেবে এসেছিলাম এখানে ব্লগ করব, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভিডিও ফটো তোলা নিষেধ। সো আমি কিছুক্ষণ ভাবলাম, তারপরে দেখলাম যে ভিতরে অনেক লোকেই ভিডিও ফটো তুলছে। সো আমি ভাবলাম চলো করা যাক, যা কিছু বললে তখন দেখা যাবে। তো আমি এখন ভিতরে পৌঁছে গেছি, এখন নদীটা খুবই শান্ত, কিন্তু 12টার দিক করে এই ড্যামটি খোলা হবে। তো তখন দেখবো কী কী হয়, তো সেটি দেখার জন্য পুরো ভিডিওটিকে ওয়াচ করুন, না স্কিপ করে। বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছি নদীর জল একদম পরিষ্কার শান্ত রয়েছে আর সুন্দর হাওয়া বাতাসে এখানে দিচ্ছে। তো আমি কিছুক্ষণ এখানে দাঁড়ালাম এবং দাঁড়ানোর পর এবার আমি আবার আমাদের হোটেলে পৌঁছাবো, কিন্তু এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে যাওয়ার ইচ্ছেই করছে না। তো যাই হোক, যাই এখন আমার খিদে পাচ্ছে। তো আমি পৌঁছে গেলাম, এবার আমাদের টিফিনটা দেওয়া হলো এবং টিফিনের মধ্যে কী কী ছিল সেটি দেখার জন্য আমি প্রথমে এটিকে খুললাম এবং এক হাত দিয়ে আমার খুলতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ঠিক আছে আমি খুলে নিলাম। তারপরে দেখলাম ভিতরে একটি কেক ও ডিম, একটি লাড্ডু ও একটি দানাদার রয়েছে। তো আমি এটা তাড়াতাড়ির মধ্যে খেয়ে নিলাম, কারণ আমি জানি যে এতে খাওয়ার পরে আবার আমরা ঘুরতে যাব। আচ্ছা, তাড়াতাড়ির মধ্যে আমি এটা খেয়ে নিলাম এবং খাওয়ার পরে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। সো এবার সবার প্রথমে আমি গেলাম সেই নদীর কাছটিতে এবং নদীর জলের এখন স্রোত আরও বেশি বেড়ে গিয়েছে, কারণ আমার মনে হচ্ছে এখন মনে হচ্ছে ড্যামের গেটটি খুলে দিয়েছে, সেই জন্য এত নদীর স্রোত। তো আমরা এবার ড্যামের কাছে যাব। তো ড্যামের কাছে যখন আমরা যাই, তখন আমরা এক অদ্ভুত দৃশ্য দেখলাম, দেখুন অদ্ভুত দৃশ্যটা, এর আওয়াজও মানে এত জোরে হচ্ছিলো যে কী বলবো, আর দূরে যেন জলের কুয়াশার মতো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তো জলের এখন গতি প্রচুর, আর এখানে কিছু ফেলাইলে মনে হচ্ছে আর কিছু দেখা যাবে না। তো জলের গতি এত দেখতে পাচ্ছে, পুরো চারিদিকটা কুয়াশার মতো ফেটে গেছে, আর আমরা এখন উপরে, কিন্তু উপরে তো এখন জলের মতো কুয়াশার মতো কিছু হচ্ছে। বন্ধুরা, এরকম আরও ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।